হারামজাদা হারামজাদা লেকসা তো লম্বা লম্বা মাতছিল যে নতুন বছরে সুখ আসবে, এই পকেটে থাকতে থাক না, পকেটে থাকতে সুখ নাই। কি হল নিখিল ভাই, এত টেনশন কে, কি হয়েছে ভাই রে? কি আর কম দুঃখের কথা, যেই বিহে যাম খালি দুঃখের সাথে ধাক্কা খাম, যেই বিহে যাম খালি দুঃখের সাথে ধাক্কা খাম। কি করে পাপালা তার সুখ আসিল না রে ভাই, বস বস রে বস, তোর ফিরে তো দুঃখ কে রে ভাই। কি করবো রে ভাই, ভাবলুম 2023টা বুঝে ভালো হয়ে যাবে, কই ঘুরি হল ওই দুঃখ, পূবে গেলেও দুঃখের সাথে ধাক্কা খাম, পশ্চিম গেলেও দুঃখের সাথে ধাক্কা খাম, উত্তর দক্ষিণ যেই বেয়ে যাও খালি দুঃখ খালি দুঃখ। তোর কপালত কি সুখ আসবে না নাকি রে? তাও ওলি টেনশন করে থাকলে হবে নাকি তা তোর? এই যে 2024 পড়ার সাথে লাইফ সুখ আসে যাবে, একদম কিলকিলে হয়ে যাবে, ফাইন। তুই যা তো গো ভাই, এই সেম কথা মোক ওইবারও একজন কছিল, 2023 পড়ার সাথে তোর লাইফ ফাইন হয়ে যাবে। মুই আরো ভাবলো একটা সেমিরি খালাপ আসলে মনে মনে না, মুই ভাবলাম তাহলে 2023 বুঝে কাম হয়ে যাবে, পটি যাবে। গোটায় 2023 চলে গেল, 5-7 জোড়া স্যান্ডেল খয়ে গেছে ভাই, তা ওই চিংড়ি পটে নাই, কোনো পাক দিয়ে শুকে লিখছে না তো। থু ভাই, তুই আর সুগেন গো খুশরি গুন্ধ না বের করিস তো, আগের চ্যাপ্টার তো এলা, নতুন চ্যাপ্টার খোল। মুই তো 100% গ্যারান্টি দিলাম 2024 পরের সাথে লাইফ সুখ আসি যাবে, সুখ আর সুখ সুখ আর সুখ, তুই যে পাশে যাবো ওই পাশে সুখের সাথে ধাক্কা খাবো, দুঃখ তোর শ্যামারও নগল পাবে না। তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ভাই, এই যে হ্যাপি নিউ ইয়ার করলাম না, ভাবি না তোর লাইফত 2024 সুখ আসি গেল, তা থাক মুই যাম বাজারত। 2024-এর কিছুদিন যাওয়ার পর হারামজাদা তোকে আজকে ধরা পাম, লেকসার তো বড় বড় মাতছিল, পিটির চাম গড়ে দিম আজ। বাবা তো সুরজ ভাই গড়াই বাড়িতে আছে? কাম হয়েছে বুঝি, নতুন বছর পড়ছে না, লাইফ বুঝি শুকাচ্ছে, মিষ্টির প্যাকেটে নিয়ে যাচ্ছে বুঝি, যাম। ও ভাই কি হল, করে গেছিল এই যে আমরা রাস্তার জামা পরে ঘুরে আসলাম। নতুন বছর কি মারামারি আরম্ভ করছেন, মারামারি নতুন বছর ধরে লুকে হারামজাদা মারামারি করলে যে সারা বছর মারামারি করবে, ওটা কাই কইছে তো, কাই কইছে মুই নিজে কম আরামজাদা, এটা এটা শেষ করে দিব রে, সুখ হবে নতুন বছরত, ইনকো সারা বছর আরামজাদা, অতই যদি নতুন বছরত জিডাই করবো ওটে হয় তাহলে সকাল সকাল যে মুই একটা চিংড়ি যে প্রপোজ করছো স্যান্ডেল দিয়ে কি জিন্দা টাঙাইল ওই।